রিয়াদের আম্মা বলল, দোকানটা জয়ের। রিয়াদ বিস্ময় নিয়ে তার আম্মার দিকে তাকিয়ে রইল। তার আম্মার দ্বিতীয় কথাটি শুনে সে আরো বেশি অবাক হলো। আম্মা বলল, এটা মুখের কথা নয়, কাগজে কলমের কথা। রিয়াদের ওই দোকানের ওপর কোনো অধিকার নাই, ওই দোকান জয়ের। রিয়াদের আম্মার থেকে কথাটা শুনে কিছুটা স্বস্তি পেল নদীর আব্বা। তারপরও তিনি আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। নদীর আব্বা চলে যেতেই রিয়াদ তার আম্মাকে বলল, আম্মা তুমি জানলে কিভাবে দোকানটা জয়ের? কাগজে কলমে তাও আবার? আম্মা রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে বললেন, জয় তোর বন্ধু, বন্ধুর এক কথায় সব দাবি ছাইড়া দিলি বা জান? কাগজে লিখে দিলি ওই জমি বা দোকানের উপরে তুই কোনো অধিকার ফলাবি না। আম্মা এসব কথা তোমাকে কে বলল? জয় বইলা গেছে, আজ আমি সবজি নিয়ে আসতে যাওয়ার সময় বলল, কাগজটাও দেখিয়েছিল। রিয়াদ অবাক নয়নে আম্মার দিকে তাকিয়ে রইল। রিয়াদ কল্পনায়ও ভাবেনি জয় এইসব তার আম্মাকে বলে দিবে। হঠাৎ রিয়াদের স্মৃতিতে 2 দিন আগের কথা ভেসে উঠল। সেদিন জয় রিয়াদের কাছে এসে বলল, রিয়াদ আমি তোকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার মনে হয় নদীর সাথে বোধহয় আমার মিল হবে না। মানে হঠাৎ এরকম কথা কেন? মেয়ের জামাই হিসাবে নদীর আব্বা নিশ্চয় তোর দোকানের কর্মচারীকে মেরে নিবে না? কর্মচারী মানে? তুই আমার দোকানের কর্মচারী হবি কেন? তোর আর আমার ভাগের দোকান এইটা। এইভাবে ভাগের ব্যবসা হয় না রিয়াদ, গ্রামের সবাই জানে এই ব্যবসাটা তোর। যে জমির ওপরে দোকানটা তৈরি সেই জমিটাও তোর, দোকানটাও তোর। এখানে আমি কর্মচারী ছাড়া আর কিছুই নই। রিয়াদ বলার মতো কিছু ভাষা খুঁজে পেল না। রিয়াদকে চুপ থাকতে দেখে জয় বলল, এই ব্যবসাটা আমার না হলে নদীকে আমার করে পাওয়া হবে না রে রিয়াদ। তুই আমাকে কি করতে বলছিস? শুধু লোক লাগানোর উদ্দেশ্যে তুই দোকানের উপরে দাবি ছেড়ে দিয়ে এটা আমার বলে সবাইকে জানিয়ে দে, যাতে নদীর আব্বা আমাকে মালিক ভেবে নদীর সাথে আমার বিয়েটা দিয়ে দেয়। মানে তুই মালিকানা চাচ্ছিস? না মানে দিয়ে দিব, শুধু আমাদের সংসার চালানোর খরচটা দিলেই হবে, বাকিটা তুই রাখিস। তার মানে তুই সত্যি আমাকে মালিক দিয়ে দিবি? তাহলে তুই এক কাজ কর, কাগজে লিখে দে এই দোকানের ওপরে তোর কোনো অধিকার নেই, এটা আমার দোকান, কাগজে এটা লিখে সই করে দে। রিয়াদ জয়ের চোখের দিকে তাকালো। না, এ চোখে লোভ ছিল না, লোভের ভাষা এমন নয়। তবে কি সত্যি নদীকে পাওয়ার জন্য মালিকানা চাচ্ছে জয়? রিয়াদ কিছু না ভেবে সেদিন কাগজে ওটা লিখে দিয়েছিল। স্মৃতি থেকে বেরিয়ে রিয়াদের মন একটা কথাই বলল, মালিকানা যদি নদীর জন্যই চায় তাহলে আম্মাকে কেন বলে দিল এইসব? যাতে সবাই ওকে মালিক ভাবে, তাই নাকি অন্য কোনো কারণ? রিয়াদের আম্মার কথায় রিয়াদের হুঁশ ফিরল। আম্মা বলল, কিশোর বয়স এইটা, একজনরে ভালো লাগতেই পারে, তাই বলে তার জন্য সব কিছু হারানোটা ঠিক না। তুই চাইলে জয়রে এখনো দোকানটা আত্মসাৎ করা থেকে আটকাতে পারিস। আম্মা আমি কিছু বুঝলাম না। আমি তোর বিছানার নিচে লুকানো খাতাটা পড়েছি, ওইখানে নদীর প্রতি তোর অনুভূতির কথা লেখা ছিল। রিয়া চমকে আমার দিকে তাকিয়ে রইল। তার মানে তার আম্মা সব কিছু জেনে গেছে? রিয়াদ নিজের চোখের অশ্রুটাকে আটকে রেখে বলল, আম্মা আমি তারে খুব ভালোবাসি, এটা আবেগ বাজান, এটা ভালোবাসা না। না আম্মা, এটা আবেগ না, আর যদি আবেগই হয়ে থাকে তবু আমি সেই আবেগেই হারিয়ে যেতে চাই। কিশোর বয়সেই এই আবেগটাকে সারা জীবন হৃদয়ে বাঁধা রাখতে চাই আম্মা। আম্মা শান্তভাবে বলল, আমার কিছু বলার নেই বাজান, শুধু বলবো ভাইবা দেখিস জীবনটা নিয়া। আম্মা চলে গেল। আম্মা হয়তো বুঝতে পেরেছে তার সন্তান বড় হয়ে গেছে, এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আর তার আম্মার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, এটা ভেবেই হয়তো অভিমানে চলে গেছে। রিয়াদ মনে মনে ভাবছে, আম্মার এই অভিমান ভাঙাবে সে কীভাবে? 2 দিন রিয়াদের আম্মা তার সাথে ভালোভাবে কথাও বলেনি। রিয়াদ আর সহ্য করতে না পেরে আম্মার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা রাগ করে আসো আমার উপরে? না, আমি জানি আমার পোলা কোনো ভুল করতে পারে না, তাও তার জন্য নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছে, সে তো তোর না। আম্মা সে আমার না হলে যে তার চোখ মুখে এখনো যে খুশি রয়েছে তা আর থাকবে না। একটু থেমে পুনরায় বলল, আমি যে তার কান্না সইতে পারি না আম্মা। আমার রিয়াদের মুখশ্রীতে তাকিয়ে বলল, এইরকম গভীর কথা তুই কোথা থেকে শিখলি বাজান? কেমনে শিখলি? জানি না আম্মা, তবে তার খুশিতেই আমি খুশি। আম্মা চুপ করে রইল। রিয়াদ এক মনে বলল, নাইবা হলো সে আমার,
আর নাই বা জানলো সে আমার মনের কথা। আমি তার খুশিময় মুখস্মৃতিতে নিজের ভালোবাসার প্রাপ্তি খুঁজে পাই। আমা আর কিছু না বলে রিয়াদকে জড়িয়ে ধরলো। অন্যদিকে জয় এবং নদীর বিয়ে প্রায় পাকাপোক্ত হয়েছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। এর মধ্যে একদিন নদী জয়ের সাথে লুকিয়ে দেখা করলো। জয় নদীর কাছে এসে বলল, প্রেয়সী, হঠাৎ জরুরি তলব পাঠালে যে? আব্বারে মিথ্যা বলাটা কি ঠিক হইল? মিথ্যা? কিসের মিথ্যা? এই যে ব্যবসাটা তোমার। ব্যবসাটা তো আমারই, মানে ওইটা তো রিয়াদের ব্যবসা, তোকে তো ও বন্ধু হিসাবে সাথে নিয়েছে। তোমার আর আমার মিল করাতে রিয়াদ ব্যবসাটা আমায় দিয়ে দিয়েছে। কি? নদী অবাক হয়ে গেল। জয় বলল, তোমার আব্বা যাতে আমাদের সম্পর্কটা মেনে নেয় তাই ও ব্যবসাটা আমায় দিয়ে দিয়েছে। নদীর বিস্ময় আরো বেড়ে গেল। রিয়াদ তার বন্ধু ঠিক, রিয়াদ তার কথা রাখে সব সময়, তাই বলে তাদের মিল করাতে নিজের ব্যবসা দিয়ে দিল। কিন্তু কেন? মহানুভবতা থেকে নাকি অন্য কিছু? জীবনে প্রথমবার নদীর রিয়াদের ব্যবহারে সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ হচ্ছে। নদীর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। সবাই বিয়ে নিয়ে খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে নদীর সন্দেহটা শেষ হয়ে গেল। নদীর সন্দেহটা যে পুনরায় জেগে উঠল যখন গায়ে হলুদে রিয়াদের দেখা না পেল তখন। আর রিয়াদের আম্মা আসলেও রিয়াদ আসেনি, তবে বিয়ের দিন রিয়াদ ঠিকই এসেছিল। নদীকে বধূ সাজানো শেষ হওয়ার একটু আগে এসেছে রিয়াদ। হাতে করে নিয়ে এসেছে গাঁদা ফুলের একটি মালা। নদীকে সাজানো মেয়েগুলোর হাতে মালাটা দিয়ে বলল, এটা ওর খোঁপায় গেঁথে দিবেন। বধূ বেশে বসে আছে নদী, মাথার খোঁপায় রিয়াদের দেওয়া গাঁদা ফুলের মালা। নদীর দুই চোখে আজকের এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন, তাই রিয়াদের কথা ভুলে গেছে সে। নদীর চোখের পাতায় এখন শুধু একটা মানুষই ভেসে বেড়াচ্ছে, আর সেটা হলো জয়, জয়, আর শুধুই জয়। বিয়ে শেষে বিদায় নিয়ে পালকি করে চলে যাচ্ছে নদী। রিয়া দাঁড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নদী চলে যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রিয়াদ বলল, ভালো থেকো প্রিয়তমা। আমার বুকের মধ্যে অচেনা প্রেম হয়েই আর জয়ের ভালোবাসার পূর্ণতা হয়ে পাগল মন পুনরায় আক্ষেপ করে বলে উঠল, আমি হয়তো বিশাল নদীর ঢেউয়ের সামনে পড়ে থাকা বালুর বাঁধ, যে বাঁধ ঢেউয়ের আড়ালে হারিয়ে যায়। 6 বছর পর, অনেক দিন পর গ্রামে ফিরে রিয়াদ বেশ অবাক হলো। গ্রামের লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে। প্রবীণরা, যারা রিয়াদকে চেনে, তারা নবীনদের কানে কানে কিছু একটা বলছে। রিয়াদ তাদের দৃষ্টিকে উপেক্ষা করে সামনে এগিয়ে গেল। মাঝ রাস্তায় দেখা হলো রহিম কাকার সাথে। স্কুল শেষে রহিম কাকার সাথে কতই না গল্প করতো তারা। রিয়াদ রহিম কাকাকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছো কাকা? কে? রহিম কাকা রিয়াদকে ভালোভাবে লক্ষ্য করে বল, রিয়াদ? হ্যাঁ কাকা, আমি রিয়াদ। তুই গ্রামে ফিরে আইসো কেন? আমাগোর গ্রামের মান সম্মান রুবাইয়া কোন মুখে ফেরত আসছোস? রহিম কাকা বেশ বিভোর হয়ে বলল কথাগুলো। রিয়াদ কিছু বুঝতে পারছে না, না পেরেই জিজ্ঞাসা করলো, মানে কি বলতে চাইছেন কাকা? রহিম কাকা রিয়াদের কথা পাত্তা না দিয়েই বলল, তা সেই কাল নাগিনে কই, জয়কে তো পাগল বানিয়েই গেল। বলি তোর সাথে আবার কি করলো দেখছি না যে? আমি কিছুই বুঝতে পারছি না কাকা। তা বুঝবে কেন? যখন নদীরে নিয়ে ভাগছিলি তখন বুঝিছিলি এর জন্য জয় বাবাজির সাথে কি হতে পারে? রিয়াদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কানে বারবার একটা কথাই বাজছে, নদীরে নিয়ে যখন ভাগছিলি তখন কি হয়েছিল? গ্রামে ঢোকার পর রিয়াদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সবাই বলেছিল, নদী তোমাকেও ছেড়ে চলে গেছে। রিয়াদ কিছুই বুঝতে পারছে না, কেউ তাকে পরিষ্কারভাবে কিছু বলতেও চাইছে না। সবার দৃষ্টিতে তার যেন ঘৃণা দেখতে পাচ্ছে সে। লোকমুখে যতটুকু শুনেছে তাতে বুঝতে পেরেছে নদী জয়ের সাথেও নেই, আর জয়ের অবস্থাও ভালো নয়। রিয়াদ কোনো কিছু না ভেবে পেয়ে জয়ের বাড়িতে চলে গেল। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রিয়াদ বেশ অবাকই হলো। পূর্বের টিনের ঘরটি এখন ইট পাথরে রূপান্তরিত হয়েছে। জয় ব্যবসা করে যে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে তা রিয়াদ ভালোই বুঝতে পারল। রিয়াদ কিছুটা সংকোচ নিয়েই জয়ের দরজায় কড়া নাড়ল। দরজার ওপারে রিয়াদের জন্য দ্বিতীয় চমক অপেক্ষা করছিল। দরজা খুলে দেওয়ার ব্যক্তিটিকে দেখে রিয়াদ বেশ অবাকই হলো। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল।
দরজার ওপারে স্বপ্না দাঁড়িয়ে আছে। স্বপ্না শান্তভাবেই বলল, কি চাই? কি চাই মানে? আমি জয়ের সাথে দেখা করতে এসেছি। জয়ের সাথে তোর প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তা দেখা করতে কেন চাচ্ছিস? জয়ের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে মানে? গ্রামের লোকজন বাইরে এসব কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন তো তুইও বুঝবি না, জয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, যখন দেখলি সফল হতে পারিসনি তখনই ফিরে এসেছিস। তুই এসব কি বলছিস স্বপ্না? আমি কিছুই বুঝতে পারছি না। আমি চাচ্ছি তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। রিয়াদ বিস্ময় মুখ নিয়ে হা করে দাঁড়িয়েই রইল। স্বপ্না কথাতে পাত্তা না দিয়ে রিয়াদ বলল, আমি জয়ের বাড়িতে এসেছি, জয়ের সাথে দেখা করে তারপর যাব। জয় বাড়িতে নেই, আর থাকলেও তোর সাথে দেখা করবে না সে। তাহলে কাকিমার সাথে কথা বলবো, তোর এই ঘৃণিত মুখ আমার শাশুড়ি আম্মা দেখতে চাইবে না। রিয়াদের অবাক হওয়া বোধহয় আরো বাকি ছিল, তাই তো একটার পর একটা বিস্ময়কর কথা শুনতে হচ্ছে। রিয়াদের জানা মতে জয় এবং তার বোন ছাড়া তাদের আর কোনো ভাই বোনই নেই। তাহলে জয়ের আম্মা স্বপ্নাকে শাশুড়ি কেন বলল? রিয়াদ কৌতূহল নিয়ে বলল, শাশুড়ি আম্মা মানে? কেন, কি ভাবছিলি তোরা? নদীর বিরহে জয় নিঃশেষ হয়ে যাবে, জয়ের জীবনে কেউ আসবে না কখনো? একটু থেমে পুনরায় বলল, তাহলে তুই ভুল ভেবেছিস। নদীর বিরহে জয়কে আমি শেষ হতে দেইনি, জয়কে আমি আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছি। স্বপ্না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। স্বপ্না রিয়াদের চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, সাথে সাথে নিজের চোখটা বন্ধ করে ফেলল স্বপ্না। এই চোখের দিকে তাকিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে চাই না স্বপ্না। স্বপ্না, স্বপ্নগুলোর তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন রিয়াদ বলেছিল সে স্বপ্নাকে নয় নদীকে ভালোবাসে। স্বপ্না মনে মনে কিছু একটা ভেবে রিয়াদের মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। রিয়াদ হতাশ হওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই। রিয়াদ এক মনে হেঁটে বাড়ি চলে এলো। বহুদিন পর, প্রায় 6 বছর পর বাড়ি ফিরেছে সে। মনে হচ্ছে যেন কতটা সময় পার হয়ে গেছে। আম্মার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো স্মরণ করতে করতে রিয়াদ ঘরে প্রবেশ করল। তারপর রিয়াদ আসার খবর পেয়ে নদীর বোন নূপুর তাদের বাসায় ছুটে এলো। উঠান থেকে রিয়াদকে ডাকতে লাগলো, রিয়াদ ভাইয়া। রিয়াদ নূপুরের ডাক শুনে বাহিরে চলে এলো। নূপুর রিয়াদকে দেখে খুব দ্রুত জিজ্ঞাসা করলো, আমার আপা কোথায় ভাইয়া? রিয়াদ চমকালো না। রিয়াদ এতক্ষণে এতটুকু বুঝে গেছে নদীর সাথে তাকে জড়িয়ে এখানে কিছু না কিছু রটেছে। রিয়াদ স্বাভাবিকভাবেই বলল, ভেতরে চলো নদী, তোমার সাথে আমার কথা আছে। আমারও অনেক কথা আছে। আচ্ছা চলো ভেতরে যাই। রিয়াদ নূপুরকে নিয়ে ভেতরে গেল। ভেতরে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞাসা করলো, আমি এখানে না থাকায় কি কি ঘটেছে নূপুর? নদী যে আমার কাছে গেছে এইসব তোমাকে কে বলেছে? আপা যে তোমার কাছে গেছে এটা তো সবাই জানে, সেটাই তো জানতে চাইছি। কিভাবে জানে সবাই? আচ্ছা শোনো তাহলে বলছি। নূপুর বলতে শুরু করলো, 2 বছর আগে একদিন হঠাৎ শোনা গেল নদী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে। আব্বা আম্মা সেটা শুনে সাথে সাথেই জয় বাইতির বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখতে পেলাম জয় ভাইয়া পাগলের মতো কান্না করছে, মুখ দিয়ে শুধু একটা কথাই বলছে, আমার নদী, আমি আমার নদীকে ছাড়া বাঁচবো না। কোথায় আমার নদী, ফিরে এসো নদী। সেদিন জয় ভাইয়া পুরো পাগলের মতো কান্না করেছিল। আমরা যেতেই জয়ের আম্মা আমাদের হাতে একটা চিঠি তুলে দেয়। চিঠিটা নদীর আপার লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় জয়, আমি উপলব্ধি করতে পারছি আমি তোমাকে ভালোবাসি না, আমি যারে ভালোবাসি সেই মানুষটা তুমি নও, আমার ভালোবাসার মানুষটা হচ্ছে রিয়াদ, আমি রিয়াদকে ছাড়া নিঃস্ব। 4 বছরের সংসার জীবনে এই কথাটি বারবার বলতে চেয়েছি তোমাকে, কিন্তু তুমি শুনতে চাওনি। আমি আর যাই হোক, একজন অক্ষম পুরুষের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি খুব ভালো করেই জানো তুমি কখনো বাবা হতে পারবে না, আমি তোমার সাথে থেকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে পারবো না। তাই আমি রিয়াদের সাথে সম্পর্কে জড়াই। আমি এখন 1 মাসের গর্ভবতী। আমি গর্ভবতী শোনার পর তুমি হয়তো বুঝতে পারছো আমি তোমার আর নেই, তাই নিজে থেকে জানিয়ে আমি চলে যাচ্ছি। ভালো থেকো তুমি, ইতি নদী। সব শুনে রিয়াদ স্তব্ধ হয়ে পড়ল। অস্পষ্ট স্বরে মুখ দিয়ে বের করলো, আমি এটা বিশ্বাস করি না। বসা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, নদীর সাথে কিছু কি হয়েছে?
ওই চিঠি নদীর লেখা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। যেখানে প্রায় 6 বছর ধরে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, সেখানে নদী আমার জন্য বাড়ি ছেড়েছে, এটা সত্যি হতে পারে না, নূপুর বিস্ময় নিয়ে বলল। তার মানে আপা তোমার কাছে যায়নি? তাহলে আমার আপা কোথায়? রিয়াদ নীরবতা নিয়ে নূপুরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নূপুরকে বলার মতো কোনো বাক্য তার কাছে নেই। নূপুর সন্দেহ ভরা দৃষ্টিতে নিয়ে বলল, তুমি আমার আপার সাথে এমন কিছু করো নাই তো আবার, এখন না জানার ভান করছো? রিয়াদ মলিন হেসে নূপুরের মাথায় হাত রাখল, মায়া ভরা কণ্ঠে বলল, আমি তোমার আপারে খুঁজে বের করব। তুমি মানো বা না মানো, আমি তোমার আপাকে গত 6 বছর চোখেও দেখিনি। তুমি সত্যি আপার সাথে ছিলে না? সমাজের মানুষ তোমার আর আপারে নিয়ে কলঙ্ক দিয়েছে। আচ্ছা তুমি বলো, তোমার আপা কলঙ্কিত হওয়ার মতো মানুষ? একটু থেমে পুনরায় বলল, নদী খুব স্বচ্ছ পরিষ্কার হয়, আর তার গায়ে কলঙ্কের দাগটা বড্ড বেমানান। তোমার এই কঠিন কথা আমি বুঝতে পারছি না, আমি শুধু জানতে চাই তুমি আপারে খুঁজে বের করবা? সত্যি খুঁজব। কবে? খুব তাড়াতাড়ি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি না এখনো। তোমার আপাকে খুঁজে এনে তারপর আমি তোমার বিশ্বাসটা অর্জন করে নিব। নূপুর কিছু না বলেই চলে গেল। রিয়াদের কথায় বিশ্বাস করতে ইচ্ছে করছে, সে নদীকে খুঁজে দিবে। পরক্ষণেই অন্য মন বলছে, এই তো আপারে নিয়ে গেছে, এ জানে আপার ঠিকানা, নতুন করে কি আর খুঁজবে? নূপুর ভেবে পাচ্ছে না কি করবে। আজ সে 10ম শ্রেণীতে পড়া একজন কিশোরী, জীবনের বাস্তবতা অনুভব করতে শিখেছে, বাস্তবতার পাশাপাশি আবেগ ভালোবাসা উপলব্ধি করছে। সে ভালোবাসার উপলব্ধি করার ক্ষমতা আছে বলেই সে নদীর বিয়ের দিন রিয়াদ আর স্বপ্নার কথার মানে বুঝতে পারছে। সেদিন ছোট থাকায় ততটা বুঝতে পারিনি বলে আজ বুঝতে অসুবিধা হচ্ছে না। নূপুর স্মৃতির পাতায় নদীর বিয়ের দিনের স্বপ্না আর রিয়াদের কথাগুলো স্মরণ করতে লাগলো। সেদিন নদীর বিয়ের পালা শেষ হলে স্বপ্না রিয়াদের কাছে এলো। রিয়াদ আড়ালে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিয়েছিল। ঠিক সেই সময় স্বপ্না এসে বলল, তুই কাঁদছিস কেন রিয়াদ? জয়ের বিয়ে হয়ে গেল অথচ তোর হচ্ছে না, তাই? রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, আমি তো রাজি আছি, চল দুজনে বিয়ে করে ফেলি। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কি সব আবোল তাবোল বলছিস বলতো? আবোল তাবোল মানে? আমরা কি বিয়ের বয়স হয়নি নাকি? হ্যাঁ হয়েছে, কিন্তু তাতে আমার কি? তোর কি মানে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই? রিয়াদ স্বপ্নার কথা সমাপ্ত করার পূর্বেই বলল, আমরা একে অপরকে ভালোবাসি মানে? কি ভুল ভাল বকছিস তুই? ভুল ভাল বকছি মানে? আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? রিয়াদের কথায় স্বপ্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন তিলে তিলে যে স্বপ্না স্বপ্ন দেখে এসেছিল এবং মনের স্বপ্নের পাহাড় গড়ে তুলেছিল তা ভুল ছিল? স্বপ্না নিজেকে সংযত করে বলল, মুখে না বললেও আকার ইঙ্গিতে তো ভালোবাসা বুঝিয়েছিলি তুই আমাকে। রিয়াদ হতভম্ব হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি আকারে ইঙ্গিতে তোকে ভালোবাসি বুঝিয়েছি এটা? হ্যাঁ বুঝিয়েছিস তো, একবার নয় বারবার, হাজারবার। স্বপ্নার চিৎকার করে বলা উপরোক্ত বাক্যটা রিয়াদকে স্তব্ধ করে দিল। একবার নয় বারবার, হাজারবার ইঙ্গিত দিয়েছিস, ভালোবাসাটা তোর জন্য এত গভীর হয়েছে? রিয়াদ বিস্ময়ে হা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলো, কেমন ইঙ্গিত? আর কখন বা কি ইঙ্গিত দিয়েছিলাম আমি তোকে? স্বপ্না চোখের অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগের হাওয়ায় ভেসে চলেছিল ঠিক তখনই, আমি নদী, যখন স্কুলের মাঠে নানান ধরনের গল্প মগ্ন থাকতাম ঠিক তখন তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত দিয়েছিল, ভালোবাসার ইঙ্গিত। ক্লাসের ফাঁকে ফাঁকে তোর অবাধ্য চোখ বারবার আমার দিকে তাকিয়েছে, ঠিক ততবারই ভালোবাসার ইঙ্গিত দিয়েছিস। রিয়াদের বলার কথার মতো কোনো ভাষাই খুঁজে পাইল না। তারপর প্রেমময় দৃষ্টি যার দিকে নিক্ষেপ করেছিল সেই মানুষটাই কখনো বুঝল না, অথচ অন্য একজন সেই দৃষ্টি নিজেকে স্বপ্নের দুনিয়ায় রাঙিয়েছে। রিয়াদের এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়, এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওইভাবে তাকাইনি স্বপ্না, তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতে পারিসনি আমি তোর নয় নদীর দিকে তাকিয়ে থাকতাম।
রিয়াদের কথার মর্মার্থ বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই নদীকে? হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল সেটা তোর জন্য নয়, নদীর জন্য ছিল। স্বপ্নের পৃথিবী যেন এক থমকে গেল। এরপর কি হয়েছে তা নূপুরের জানা নেই, কেননা সেদিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়ে চলে গিয়েছিল। নূপুর যখন বুঝতে শিখেছে তখন তার মন বলেছে রিয়াদ নদীকে ভালোবাসত, তাহলে নদী তার কাছে যাওয়ার ঘটনাটা হয়তো সত্যি হতে পারে। তাই হয়তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে পাচ্ছে না তার সাথে কি হতে চলেছে, কেনই বা নদী পালিয়ে গেল। পালিয়ে গেল তো গেলই, কিন্তু কোথায় গেল? ওই চিঠিটার অর্থ কি? এই চিঠিটা কে লিখলো এবং কেন? রিয়াদের মনে হচ্ছে নদী খুব বিপদে আছে, হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্কে ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিন এখানে একটি দোকান নিয়ে কাজ শুরু করেছিল রিয়াদরা, আজ এখানে পরপর চারটা দোকান, 5 জন কর্মচারী। তাদের থেকে জানা গেল জয়ের দোকান সবগুলো। জয় জীবনের উন্নতির শেখরে পৌঁছে গেছে। হাজার জয়ের জীবনে রিয়াদের কোনো প্রয়োজনীয়তাই নেই, ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারীদের থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে, তাই রিয়াদ অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকালো। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখের আড়াল হলো না। জয় শান্তভাবেই জিজ্ঞাসা করলো, কি চাই? জয়, তোর সাথে আমার কিছু কথা আছে, প্লিজ চল একটু আলাদা করে কথা বলি। অনিচ্ছা সত্ত্বেও জয় যেতে রাজি হলো। রিয়াদ জয়ের সাথে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসল। জয় স্বাভাবিকভাবেই বলল, যা বলার তাড়াতাড়ি বল, নদীর সাথে কি হয়েছে? নাটক করার জন্য এত বছর পর দেখা করতে আসলি? রিয়াদ বুঝতে পারছে জয় এরকম কেন করছে, তাই নিজেকে স্বাভাবিক রেখেই বলল, নদীর সাথে আমার 6 বছর দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না আর আজও নেই। তোরা যা জানিস সবটাই ভুল জানিস, জয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনে 4 বছরে নদীকে একটা বাচ্চা দিতে পারিনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছে, সে হয়তো তোর সাথে সুখে থাকাটা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্যই আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি, তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী, এটা জেনে আমিও খুব খুশি আছি। রিয়াদ একটু থেমে পুনরায় বলল, একবার মনে হয়েছিল হয়তো জীবনের সামনে এগিয়ে যাওয়া আর হবলো না, আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরেছিল। স্বপ্নার বাড়িয়ে দেওয়া হাতটা ধরেই আমি অতীতটাকে ভুলে গিয়েছি রিয়াদ, তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না। রিয়াদ বুঝতে পারছে না সে জয়কে কিভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, তোরা যা জানিস তা ভুল, সত্যি আমাদের মাঝে কোনো কিছুই নেই। আমি আদৌ জানি না নদী কোথায়, আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করে? দেখ তোর মুখশ্রী দেখে মনে হচ্ছে তুই সত্যি বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে রিয়াদ, আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নেই, তোকে শুধু এতটুকুই বলতে চাই। একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকেই বুঝতে পারে। স্বপ্নার হৃদয় ভাঙা ছিল বলেই আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণাটা ও উপলব্ধি করতে পেরেছে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টাকে ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই জয় চলে গেল। রিয়াদ জয়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কি করা উচিত, কোথা থেকে শুরু করলে সে নদীকে খুঁজে পাবে। গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদের নদীর ব্যাপারে জানার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। যতটুকু রটেছে ততটুকুই জানে তারা, কেউ বাড়তি কোনো খবরই দিতে পারলো না। রিয়াদের মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, হয়তো নদীকে খুঁজে পাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ, কোথাও এক ফোঁটা আশা নেই। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের বাসার জমিলা ভাবি বললেন, দেখো আমরা যতটা জানি তা তো বললামই, তবে তবে কি ভাবি?
নদীর পালানোর খবরটা বের হওয়ার কিছুদিন আগেই ঋতু মানে জয়ের বোন এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয়, বেশ অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করলো, ঋতু কেন এসেছিল? তা তো বলেনি, শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়াটা জরুরি। রিয়াদ তাদেরকে বিদায় দিয়ে ঘরে এলো, মনের মধ্যে কিছুটা আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু সে ঋতু অবধি পৌঁছাবেই বা কিভাবে? রিয়াদ বসে বসে ভাবছিল, ঠিক কিভাবে ঋতুর সাথে দেখা করা যায়। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে ঢুকে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজাটা দেয়নি রিয়াদ, তাই ঋতু সোজাসুজি ভেতরে ঢুকে গেল। রিয়াদ ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখুন, আমার হাতে সময় নেই, আমি কোনো ঝামেলা চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। ভাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে, দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছিড়া করবেন না। ঋতু আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল, ঠিক যে গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতেই সে চলে গেল। রিয়াদ ঋতুর যাওয়ার পানে তাকিয়ে হা করেই রইল। ঋতু শুধু চলেই যায়নি, চলে যাওয়ার পূর্বে একটা কাগজে ঘরের ভেতরে ফেলে রেখে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাজটা খুলল। কাগজটিতে যা লেখা ছিল তা পড়ে দাঁড়ানো থেকে বসে পড়ল রিয়াদ। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে আমাকে একা ফেলে কোথায় চলে গেলি? তুই তো জানিস রিয়াদ, আমি তোর সাথে সবকিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কেন এইভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গিয়েছি, তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এইভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ, তোকে আমার অনেক কিছুই বলার আছে। রিয়াদ ফিরে আয় না, রিয়াদ লেখাগুলো বারবার বলল। কল্পনায় নদীর কাতর সুর তাকে ফিরে আসার আহ্বানের প্রতিশ্রুতি বিরূপভাবে ভেসে উঠল। রিয়াদের মন বলছে নদী তাকে খুব কষ্ট নিয়ে ডেকেছে, নদীর অনেক কষ্ট হয়েছিল, কিন্তু রিয়াদ যখন চলে গিয়েছিল তখন তো নদী খুব ভালো ছিল, নদী ভালো আছে বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছর আগের গল্পটা ভেসে উঠল। নদীর বিয়ের 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ, আমি খুব খুশি আছি, জীবনে এত খুশি হব তা কখনো ভাবিনি। জয় আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, যে জীবনের কিছু মুহূর্ত জন্মানো আবেগটা আজ বড্ড ভুল মনে হচ্ছে। তোকে হয়তো খুব বিরক্ত করি, বিশ্বাস কর আমি অনেকবার চেষ্টা করেছি তোকে বিরক্ত না করতে, কিন্তু দেখ পারিনি। তোর সাথে শেয়ার না করতে পারলে আমার জানি কেমন লাগে, তাই আনন্দ এবং দুঃখ দুটোই তোর সাথে ভাগ করে নিচ্ছি। আমি খুব সুখী, ভালোবাসায় গড়া আমার সংসারটা। ইতি নদী। রিয়াদ যখন চিঠিটা পড়ে তখন কান্না করছিল। ঠিক তখন তার আম্মা বলল, চল বাজান আমরা শহরে যাই, তোর মামাকে দেখি না কতদিন হইল, তাই আমার শহরে যেতে ইচ্ছে করছে। রিয়াদ সেদিন বুঝেও না বোঝার ভান ধরেছিল। রিয়াদ জানত তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে নদীর স্মৃতিগুলো ভোলাতে চাচ্ছে, তবুও না বোঝার ভান ধরে আম্মার ইচ্ছা রাখতেই মামার বাড়িতে গেল। রিয়াদের ভাষ্য মতে সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসবে, কিন্তু তা আর হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদের আম্মা হেলায় হেলিয়ে দিয়েছিল সেই অসুস্থতাটাকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলা শেষেও সে হাসপাতালে যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসাবে পেয়েছিল সে। সেদিনের পর থেকে রিয়াদ নীরব হয়ে গিয়েছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা যে ছিল সেই মানুষটাও আর রইল না। নিজেকে সবকিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ, সবকিছুর জন্য নিজেকে অপরাধী মনে করতে লাগলো সে। এরপর কয়েকটা বছর কিভাবে কেটে গেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো এক পড়ন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মানুষগুলোর মুখশ্রী দেখে যাবে, কিন্তু গ্রামে এসে যা হলো তা তো আর বলার ভাষাই নেই। নুপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসায় ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে দিল রাইসা।
রাইসা হচ্ছে নদীর মামাতো বোন। সামনে দাঁড়িয়েই থাকলো সে, স্বাভাবিক কণ্ঠেই জিজ্ঞাসা করলো, কি চাই? নদী আছে? রিয়াদের নিঃসংকোচ বাক্যে রাইসা কিছু একটা ভাবলো। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, রিয়াদ। রিয়াদ কিছুটা চমকালো, নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলেও সেটাকে মাথা থেকে বের করে দিয়ে বলল, হ্যাঁ, ভেতরে আসুন আপনি। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতর দুটো রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশেপাশে ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না। আশেপাশের ঘরটির দরজাটা চাপানো, তাই ভেতরে কি আছে সেটা দেখতে পাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ওই ঘরে নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ওই ঘরে চলে গেল। একটু পরে হাতে একটা দিন পঞ্জি নিয়ে ফেরত এলো। দিন পঞ্জি রিয়াদের হাতে দিয়ে বলল, এটা পড়ো, পরে বাকিটা বলছি। রিয়াদ দিন পঞ্জিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ওই ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলে ওই ঘরে চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে দিন পঞ্জিটা পড়তে শুরু করলো। শুরুটা কিভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথাই বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সব কিছুই শেয়ার করা যায়, নয়তো আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিল না আমার। আজ আমি যা লিখব সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকে বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার মধ্যে কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য, সে হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এইখানে আসবে, সেদিন আমি যদি না থাকি। তাই মনের সব কথাগুলো এখানে লিখে রেখেছি। জীবনের সমাপ্তি হয়তো খুব কাছেই, তাই সমাপ্তির পূর্বে নিজের মনের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লেই প্রথমে আমার স্মৃতিতে যে কথাটি ভেসে ওঠে, আর সেটা হলো ও আমার প্রথম আবেগ, যার চোখে নিজের দেখার লোকটা বড্ড বেশি পুড়িয়েছিল আমায়। কথাটি বুকে বাঁধল তো রিয়াদ? আমি জানি রিয়াদ হয়তো এই কথাটি শুনে খুশি হসনি তুই, তবু আজ বলছি, হ্যাঁ, তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি, যেই অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কে ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ওই ভুল চিন্তাটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারোর জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যজনের জন্য ছিল বলেই আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গিয়েছে, তুই বুঝতে পারছিস? তখন বয়ঃসন্ধির সূচনা কাল ছিল, অষ্টম শ্রেণীতে বসেই মনের মধ্যে আবেগ অনুভূতির জন্ম হয়েছিল। সেই বছরের প্রতিটা মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্না বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ দেখে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যেতে আসতাম। আর সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল কয়েকদিনের মধ্যে, যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কিভাবে আমায় ভালোবাসার কথা বলেছে। আমি চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলেছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না আসলে আমি আর রিয়াদ একে অপরকে খুব ভালোবাসি। দেখছিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে। শুধু তাই নয়, ও কালও আমার বইয়ের ভাজে একটা কাঠগোলাপও রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি, ওর বলা প্রতিটা কথাই নদীর বুকে ভাঙনের সৃষ্টি করেছে। সেদিন সারা রাত নীরবে কান্না করেছিলাম, নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে কিছু একটা আশা নিয়ে সেদিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। সেদিন যখন তোকে জিজ্ঞাসা করলাম, তুই আমাকে কি ভাবিস রিয়াদ? কি ভাবি মানে কি ভাববো, বন্ধু নাকি বিশেষ কেউ? তুই সেদিন মুচকি হেসে বলেছিলে, বন্ধু, শুধুই বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছু করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞাসা করে ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে কি একই রকম ভাবিস নাকি ভিন্ন কিছু? সেদিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিল, আমি তোর প্রিয় বন্ধু হতে পারি কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না,
সেদিন রিয়াদ বলেছিল, এক নয়, তুই আর স্বপ্না আমার কাছে আলাদা, একজন বিশেষ কেউ, অন্য একজন বন্ধু। সেদিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল, আমি তোর বন্ধু, যেটা তুই আগেই বলেছিলে। তখন বিশেষ কেউ একটা তো, তা বুঝতে আমার আর অসুবিধা হয়নি। সেদিনের পর থেকে অনুভূতিটা আর জাগিয়ে তুলিনি, মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালো লাগা, এটা ভালোবাসা নয়। তারপর হঠাৎ করে জয়ের সাথে কেমন করে যেন ভালো সম্পর্ক গড়ে উঠলো। তুই আর স্বপ্না প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকেই আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্যেও ভালো লাগার সৃষ্টি হলো, সেই ভালো লাগাটাকে ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমা অনুভূতিটাকে মেরে ফেললাম। তবুও মনের কোণে আশা নিয়ে সেদিন তোকে পরীক্ষা করতে চাইলাম, যখন আমার কান্না দেখে তুই বললি পরের বার জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসাবে গড়ে তুলতে চাচ্ছিস? তখন তুই কি বলেছিলি মনে আছে রিয়াদ? বলেছিলি, কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিয়েছিলাম, তুই আমার ভালো লাগা, ভালোবাসাটা জয়কেই করে নিলাম। জয়ের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসায় দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলেই জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা সত্যিও হলো, তোর বন্ধুত্বের প্রতিদানে আমাদের বিয়েটা হলো। বিয়ের পর বধূবেশে বসেছিলাম বাসর ঘরে। বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সাজানোর স্বপ্ন থাকে, প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিব, এই রকম একটা স্বপ্ন নিয়েই আমি অপেক্ষার প্রহর গুনছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেদিন জয়ের হাতটা ধরে স্বপ্নটা সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়া ভরা কণ্ঠে আমায় বলল, প্রেয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকে জবাব দিয়েছিলাম, ভালোবাসি। আমি মুখ তুলে জয়ের মুখশ্রীর দিকে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরল, হাত ধরে বলল, এই হাতটা আজ ধরলাম, আর কখনোই ছাড়ব না। একটু থেমে পুনরায় বলল, হাত ধরে সারাটি জনম কাটাতে চাই, সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আমি জয়ের মুখস্মৃতিতে তাকিয়েই রইলাম। জয় আবারও বলল, প্রেয়সী, থাকবে তো সারা জীবন আমার পাশে? সেদিন আমার সত্যি স্বপ্নের মতো কেটে গেল। তারপর 2 বছর ভালোবাসায় পারও হয়ে গেল। দিনগুলো খুব ভালোই চলছিল, সবকিছুর মাঝে একটা শূন্যতা ছিল, আর সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেদিন জয়ের সাথে করে উঠতে পারিনি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নার সাথে দিনগুলো তোর ভালোই কাটছে, চিঠি লিখে দেওয়ার আবদার, মেলায় নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল বলেই হয়তো ভালো কাটছে তোর দিন। সেদিন মনে হয়েছিল তোর আর স্বপ্নার কথা জানার পরও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল, কি করব বল, বড্ড বোকা ছিলাম যে। যাই হোক, 2 বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয়ের সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রেয়সী, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে, তুমি এইভাবে বলছো কেন? আমায় ছেড়ে যাবে না তো প্রেয়সী, বলো না, সত্যি জানার পর চলে যাবে না তো তুমি? কি হয়েছে আমায় বলো না। সেদিন জয় যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনোদিনও বাবা হতে পারবো না প্রেয়সী। সেদিন চমকালেও ভেঙে পড়িনি, ভেঙে পড়ার পূর্ব মুহূর্তে তোর বলা একটা কথায় মাথায় কড়া নাড়ল, সবসময় মাথা ঠান্ডা রেখে চলবি, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেদিন জয়ের কথা আমি মানিনি, শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। সেদিন ডাক্তার দেখানোর পর পরিষ্কারে লেখা ছিল ও কোনোদিনও বাবা হতে পারবে না। ভালো যখন বেসেছিলাম তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়েই সব অপূর্ণতা ভুলে থাকব, সন্তানহীন হয়েই স্বামী স্ত্রীর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তখন সংসার জীবনের 4 বছর চলে, হঠাৎ একটা তথ্য সব কিছুই যেন বদলে দিল। কিছুদিন যাবৎ মাথা ঘুরে, বমি পায়, এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগল। তাই তো নারী দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক পাঠালাম ঋতুকে দিয়ে।
সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে আমার শূন্য কোল ভরিয়ে দিতে, আমার সন্তান আসছে। হঠাৎ দমকা হাওয়া যেন সব বদলে গেল, সেই হাওয়ায় যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। জয় কিছুতেই মানতে পারলো না এই সন্তানটা তার। সুখের সংসার শুরু হলো অশান্তি, ঝগড়া, বিবাদ। শত চেষ্টা করেও আমি বোঝাতে পারলাম না, হয়তো রিপোর্টটা ভুল ছিল। জয় মানতে নারাজ। মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তেই ভুল করে ফেলেছি নাকি, নিজেকে দোষারোপ করতে দুইবারও ভাবিনি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাইছি। মানে তালাক। সেদিন আমার মনের মধ্যে কি চলছিল তা বলে বোঝানো সম্ভব নয়, তবুও আমি জোর দিয়ে বললাম, আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারলো না, আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কি হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলো আমাকে। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে, তাদের সম্পর্কটা পরিণতি চায়, তাই আমাকে তালাক দিতে চাচ্ছে জয়। প্রথমে ঋতুর কথা আমার বিশ্বাস হয়নি, তারপর ঋতু আমার হাতে স্বপ্নার দেওয়া জয়কে লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল, যেখানে ওদের সম্পর্কে 3টা বছরের সুন্দর মুহূর্তের বর্ণনা দেওয়া ছিল। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেদিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ, ঋতুকে দিয়ে তোর খোঁজ পাঠাতে চাইলাম, কিন্তু তুই ছিলি না। তোর খোঁজ না পেয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। ঋতু আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছুই করেছে। সেদিন রাতে হঠাৎ করেই স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমনেই আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার সংসার জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু সেদিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি আম্মা সব জানতেন, তিনি খুব চুপচাপ ছিলেন। হয়তো কর্মঠ সন্তানের সিদ্ধান্ত বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না, তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্যই সেদিন জয় এবং স্বপ্নার কথোপকথন আমার কান অব্দি এসেছিল। সেদিন রাতে জয় এবং স্বপ্না বলেছিল, তুমি আমাকে সত্যি ভালোবাসো জয়? এটা কোন ধরনের কথা স্বপ্না? তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর কতটা তোমাকে চাই। তাহলে তোমার জীবনে এখনো নদী কি করছে? ও তালাক দিতে চাচ্ছে না, কিভাবে নিব বলো? আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি না, এসব পুরানো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছো তাই বলো। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে, নিজের গায়ে খুনের কলঙ্ক লাগানোটা কি ঠিক হবে? আমাকে পেতে হলে তোমাকে নদীকে জীবন থেকে সরাতে হবে, তাই নদীকে তোমার মারতে হবে। তবে তুমি যদি আমাকে না চাও তবে আর এসব কথা বলো না, আমি সত্যি তোমাকে চাই আর এবং তোমাকে ভালোবাসি। আমি তোমাকে খুব খুব ভালোবাসি স্বপ্না, তোমার জন্য আমি নদীকে আমার জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে যদি ওকে মেরে ফেলতে হয় তবে আমি তাই করব। তাহলে যা করার আজকেই করবে, পরের কথাগুলো শোনার সাহস আর হলো না, তাই চলে গেলাম নিজের সন্তানের কথা ভেবে ঋতুর কথা মতো। সেদিন রাতেই বাড়ি ছাড়লাম, নিজের বাবার বাড়িতে যাওয়ার সাহস হয়নি। বিবাহিত সন্তানের বোঝা বোধহয় কোনো বাবা মার জন্যই সুখের নয়, তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়েই চলে গেলাম। সেই সাথে আরও একটি কারণ ছিল, জয় আমাকে আর কখনো খুঁজে যাতে না পায়, তাই আমি শহরে চলে এসেছিলাম। শহরে এসে রাইসাই একমাত্র আমার পরিচিত ছিল, ওর কাছেই এলাম। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাইনি, এখনো চাই না, তবে জীবনের শেষ মুহূর্তের আগে পর্যন্ত একবার জানতে চাই, কেন ভালোবাসলি না আমায়? ভালোই যখন স্বপ্নাকেই বেসেছিলি, তাহলে ততটা ভালোবাসা দিলি না কেন? যতটা ভালোবাসলে সে তোকে ছেড়ে যেতে পারে না? আমি আজও বিশ্বাস করি তোর ভালোবাসায় কোনো খাত ছিল না, হয়তো স্বপ্নার ভালোবাসায় খাত ছিল, তাই ও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন, তখন জয় কেন কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয়টা কেড়ে নিল? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা মনে পড়ে, তার যে তোর সাথে কাটানো মুহূর্তগুলো আমার সবচেয়ে বেশি মনে পড়ে। এটাকে কি বলে রিয়াদ? দিন পঞ্জিটা ভালোভাবে দেখলো রিয়াদ, এতটুকু লেখা ছাড়া আর কিছু আছে কি না? শেষ পৃষ্ঠায় 2 লাইনে একটু লেখা ছিল, তুই বন্ধু সুদূর আকাশ, আমি ঢেউময় নীড়, চাইলেও পারবো না ছুতে আমার বন্ধুর মন।
রিয়াদ অনুভব করলো তার চোখের অশ্রু, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সমস্ত দিন পঞ্জি পড়ে রিয়াদের মন বারবার বলতে চাচ্ছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব 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 ভালোবাসি। এতক্ষণে বাচ্চাটাকে সামলে রাইসা রিয়াদের কাছে এলো। রাইসাকে দেখেই রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞাসা করলো, ভালোবাসো নদীকে? রিয়াদ নিজেকে সামলে বলল, যা বলার তাকেই আমি বলবো। সময়ের কাজ অসময়ে করলে ভুল হয়ে যায়, ভুলটা শুধরে নিব, উপায় নেই। কেন? নদী তো নেই। রিয়াদ চমকালো, নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে, সে হারিয়ে গিয়েছে বুঝিয়ে দিয়ে গেছে, সে কারোর নয়। আমি কিছুই বুঝতে পারছি না, রাইসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। সেদিন বাড়িতে নদী একা ছিল, গর্ভ অবস্থায় তখন প্রায় 9 মাস চলে। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও উপায় ছিল না। সেদিন আমাকে আর রবিনকে, মানে আমার স্বামীকে, একটা কাজে যেতেই হতো। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করেছি, 2 ঘন্টার মধ্যে ফিরে এসে লাভ হলো না, যা ক্ষতি হওয়ার হয়েই গেল। দরজা খোলা দেখেই মনের ভেতরে ভয় জন্ম নিয়েছিল, ভয়কে সত্যি করে দিয়ে নদী রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়ায় বাচ্চাটা বেঁচে গিয়েছিল, কিন্তু নদী আর বাঁচেনি। আমি জানি না সেদিন নদীর সাথে কি হয়েছিল, তবে ওর গলায় দাগ দেখে এটা বুঝেছিলাম, কেউ ওর গলাটা চেপে ধরেছিল। নদী সেদিন চলে গিয়েছিল ঠিক, তবে এই নিঃসন্তান এই রাইসার বুকে একটা সুন্দর ফুটফুটে মেয়ে তুলে দিয়ে গেছিল। শেষ বাক্যটা রাইসা খুব তৃপ্তির সাথে বলেছিল। রিয়াদ পৃথিবীর সেখানেই থমকে গেল, রিয়াদ সেখানেই বসে পড়ল, রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রুর বৃষ্টি পড়ছিল, রিয়াদ হাউমাউ করে কাঁদতে চাচ্ছে কিন্তু পারছে না। ভেতরে সব কান্নাগুলো দলা পাকিয়ে গেছে কেমন যেন। রাইসা বাচ্চাটাকে রিয়াদের সামনে নিয়ে ধরে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো, পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটির মাথায় রাখলো, মুখশ্রীর সামনে এগিয়ে এনে মুখে একটা চুমো খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম হচ্ছে রিয়ানা, নদী তোমার নামের সাথে মিল করে এই নামটি রাখতে বলেছিল। রিয়াদ বলল, ওকে আমার কোলে দিবেন? হ্যাঁ নাও। রিয়াদ রিয়ানাকে কোলে নিয়ে অনেকগুলো চুমু খেলো। রিয়ানার মুখস্মৃতিতে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা দুই পক্ষই ছিল, কিন্তু তাও অচেনাই রয়ে গেল। রিয়াদ জয় এবং স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়ে আছে। জয় বিরক্ত নিয়ে বলল, তুই বারবার আমাদের বিরক্ত করতে কেন আসছিস? নদীকে মেরে ফেললি কেন? রিয়াদের কঠিন গলায় বলা কথাটি জয় এবং স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলেই রিয়াদ তার সামনে হাত জোর করে বলল, কাকিমা আজ আপনি কিছু বলবেন না দয়া করে, আমি আজ জয় এবং স্বপ্নার সাথে কথা বলতে চাই। আশা করি আপনিও অনেক কিছুই জানেন, হয়তো বলতে চাইবেন না, তাই বলছি বলতে না পারেন অন্তত পক্ষে আমাকে বাধা দিয়েন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল, জয়ের আম্মাও নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দেবে। রিয়াদ জয়ের মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, কেন মারলি? ভালোবাসতি না? ভালোবাসার সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটালি? জয় নিশ্চুপ। রিয়াদ স্বপ্নার দিকে প্রশ্ন ছুড়ল, তুই না আমাকে ভালোবাসতি, তাহলে জয়কে কিভাবে ভালোবাসলি? তুই না আমার জন্য পাগল ছিলি, তাহলে জয়কে কিভাবে বিয়ে করলি? জয় চমকে স্বপ্নার মুখশ্রীর দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, তুমি রিয়াদকে ভালোবাসতে? এখনো বাসি। জয় এবং রিয়াদ দুজনেই চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গিয়েছি আমি, তাই আমি যা করেছি তার জন্য কোনো আফসোস নেই আমার, কখনো হবেও না। এখন আমাকে যদি ভালোই বাসিস, তাহলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি? কারণ নদীর ভালোবাসা তোকে আমায় হতে দেয় নাই, এই জন্য। জয় আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি শুধু নদীর কান্না দেখতে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেঁদেছি ঠিক সেভাবেই নদীকে আমি কাঁদাতে চেয়েছি। 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, সব মিথ্যা। হ্যাঁ মিথ্যা,
জয় থ মেরে দাঁড়িয়ে রইল। স্বপ্না রিয়াদের দিকে তাকিয়ে বলল, মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে বলেছিলাম নদী তো ওর সংসারের সুখেই আছে, চল আমরা দুজন নতুন করে শুরু করি। তখন কি বলেছিলি তুই? বলেছিলি নদী তোর জীবনে থাকুক কিংবা না থাকুক তুই তাকেই ভালোবাসিস, তারপর তুই হঠাৎ করেই হারিয়ে গেলি, তোকে জীবনে নাই বা পেতাম, অন্তত চোখের দেখা তো দেখতে পেতাম, কিন্তু তাও আর হলো না। কার জন্য হলো না? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছিলাম, নদীকেও আমি সুখী হতে দেব না। তাই হলো, জয় নিজের ভালোবাসায় বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পাওয়ার অশ্রু, কিন্তু তাই বলে সে যা করেছে সেটা কি ঠিক? তখনই স্বপ্না বলে উঠল, আমিও হয়তো ভুল করেছি, তবে জয় কিন্তু নদীকে সত্যি ভালোবাসতো না। যদি সত্যি ভালোবাসতো তবে সে আমার প্রতি আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটাই ছিল আমার উদ্দেশ্য। এখন তুই বলতে পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখী হয়েছি? না, আমি সুখী হইনি। এখন বলবি তাহলে এসব কেন করলাম? আসলে কোনো মানুষ কষ্টে থাকতে চায় না, সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে, কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তার সুখটা খুঁজতে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমন, আমি ভেবেছিলাম নদীর কষ্টে হয়তো আমি শান্তি পাব। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী কষ্টে দুঃখে জয়কে ছেড়ে দিবে, কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইল তখনও দেয়নি, তাই শেষমেশ। স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেললি? আমি কিন্তু মারিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানটাকে ঢাল করে ওর জীবনে ফিরে না আসে তাই সে মেরে ফেলেছিল। জানিস জয় নদীকে কিভাবে মেরেছে? নদী যখন দরজাটা খুললো ঠিক তখন জয় ওর পেটে লাথি মারল, তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে তখন কতটা বিস্ময় ছিল? যার সন্তান ওর গর্ভে সেই মানুষটা ওকে যন্ত্রণা দিয়ে মারছিল, ওর নিঃশ্বাসটা বন্ধ করার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল না, ওটা দেখে আমার হালকা কষ্ট হচ্ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু, তো তার এমন করুণ মৃত্যু। স্বপ্না ঘোরের মধ্যে হয়তো সব কথা বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশন সে বুঝতে পারেনি। রিয়াদ তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ডটা ঘটালো তার জন্য ওখানে থাকা কেউই প্রস্তুত ছিল না। স্বপ্না বলেছিল জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারেনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত হয়েছে। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল, জয়ের মতো কিছু ছেলেরা শুধু নতুনত্বই খোঁজে। নদীর সাথে যখন সব শেষ তখনই সে নতুন মোহে পড়েছে, যার সুযোগ নিয়েছে আমার প্রতি হিংসা। তুই তো জানিস না জয় নদীকে ঠিক কিভাবে মেরেছে, এই যে পেটে হাত দিয়ে, এখানে নদীর বাচ্চাটা ছিল ঠিক সেখানেই লাথি মেরেছে। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা ঘৃণা কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতে পারেনি। নদীর শ্বাস রোধ করার সময় আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কমে যাচ্ছে আমার। স্বপ্নার ঘোরের মধ্যে রিয়াদকে এইসব বলেছিল, স্বপ্নার ঘোর বুঝতে পারেনি তার কথাগুলো রিয়াদের মধ্যে থাকা পিশাচ শক্তিটাকে জাগিয়ে দিচ্ছে। খাটের পাশে দা বটি রাখা ছিল, রিয়াদ দাটা হাতে নিয়েই স্বপ্নার গলায় চালিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিল, স্বপ্না! জয়ের চিৎকারে অন্য ঘর থেকে ঋতু এবং আম্মা চলে এলো। তাদের আসতে দেরি হয়ে গিয়েছিল, তার পূর্বেই রিয়াদ দ্বিতীয় আঘাতটা জয়কে করল, কিন্তু জয়ের গলায় নয়, আঘাতটা তার বুকে করল। একবার নয় তিনবার আঘাত করল, তারপর বলল, ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়? তুই তো হেরে যাওয়া মানুষ, জয় নামটা তোর সাথে যায় না। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রেয়সী ডাকতি, তাই না জয়? অথচ প্রেয়সী মানেটাই জানিস না। কথাটি বলে আরো একবার আঘাত করল। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার দিল। ঋতু গিয়ে রিয়াদকে ধরল, কান্নারত কণ্ঠে বলল, আমার ভাইয়াকে ছেড়ে দাও। রিয়াদ দা ফেলে দিয়ে বসে পড়ল।
গ্রামের লোকজনের সাহায্যে জয় এবং স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথাই বলে, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত, যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব হয়। পরিশেষে এই অন্ধকার জেলে 25টা বছর কাটাচ্ছি। আমার আপন বলতে কেউই ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছে হয়নি এখান থেকে বের হওয়ার। বেশ তো আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে পুরো গল্পটাই শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখে অশ্রু, গড়িয়ে পড়া অশ্রুর দিকে দৃষ্টি রেখে রিয়ানা বলল, আপনি যা বললেন তার সত্যতা কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাইসা আপুর কাছে জিজ্ঞাসা করলেই তো ঘটনাটা জানতে পারতে। তার ঠিকানা? ঠিকানা মানে? তোমার তো তার কাছেই বড় হওয়ার কথা। ভাগ্যটা সায় দেয়নি, তাই তো অনাথ আশ্রমে বড় হওয়া আমার। রিয়ানা পুনরায় বলল, অনেক কষ্ট করে আমি আপনার অব্দি এসেছি। আমি আপনার কথায় সত্যতা বিচার করে জানব কে আমার বাবা। রিয়ানা আর দাঁড়ালো না, চলে গেল। রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সব সত্যি। তোমার আমার কাছেই বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর এই দুনিয়া, স্বার্থ ছাড়া মানুষ নেই। তাই আমিও স্বার্থপর হলাম। তুমি যখন আমার জীবন এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষের জন্ম হয়, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটা তার প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞাসা করল, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণটা তোমার জানা, কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে সেদিন কি পারতেন না সব কিছুকে পেছনে ফেলে বাচ্চা রিয়ানার হাতটা ধরতে? পারতেন কিন্তু ধরেননি। যদি ধরতেন তবে আজ আমাকে অনাথ আশ্রমে নয় বরং একটা পরিচয় নিয়ে এই সমাজে বড় হয়ে ওঠা হতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলে উঠল, সেদিন বলেছিলেন না আমি যেন বিচার করি কে আমার বাবা? আজ বলছি, আমার কোনো বাবা নেই। জন্ম যে দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একা বড় হয়েছি তেমনি একা আমি। আমার কেউ নেই, কেউ না। রাগ ক্ষোভ কিংবা কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই ঠিক। পরিশেষে রিয়ানার সহযোগিতায় 25 বছর পর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করল না, রিয়াদ অন্য একটা কাজ আছে বলে চলে গেল। রিয়ানাকে একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়াদের কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক জায়গায় চলে এলো। হঠাৎ রিয়াদ রিয়ানার সামনে এসে দাঁড়ালো। রিয়ানা জিজ্ঞাসা করল, এখানে ডাকলেন কেন? রিয়াদ কিছু না বলে পেছনে ঘোরার জন্য ইশারা করল। রিয়ানা পেছনে ঘুরতেই দেখতে পেল তার ভালোবাসার সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার? তারা সবাই রাজি, আঙ্কেল সবাইকে রাজি করিয়েছে, তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখনো রাজি না হয়? আঙ্কেল কিন্তু আমাকে একটি কথা বলেছেন, প্রেয়সীর নাকে কখনো না ধরবে না, সবসময় হ্যাঁ ধরবে। কারণ এরা মেয়ে জাতি, মুখে এক বলে তো মনে আর এক থাকে। কি রাগে না সুইটি, কি চেয়েছি বলো? এইটুকু যে ভালোবাসা, দাও না গো একটু ভালোবাসা। সৌরভ নিজের মুখশ্রী এমন করেছে যে রিয়ানা না হেসে আর পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে ধরল। পরেক্ষণেই মনে হলো রিয়াদ আছে, পরেক্ষণেই মনে হলো রিয়াদ আছে। পেছনে ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে তাকিয়ে দেখে রিয়াদ চলে যাচ্ছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার করে বলল। রিয়াদ পেছনে ঘুরে তাকালো। তখন রিয়ানা পুনরায় বাবা বলে ছুটে গেল, ছুটে গিয়ে জড়িয়ে ধরল। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় পাশাপাশি বসে আছে বাবা আর মেয়ে। নাইবা হোক রক্তের সম্পর্কের বাবা আর মেয়ে, নিজেরাই মানলেই হলো। বাবা মেয়ে অনেক গল্প করছিল,
গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেলে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে বলল, আমি আকাশের হাজার তারার ভিড়ে ছড়িয়ে দেব তোমার প্রেমের গল্প। তারার বার্তাবাহক হয়ে পৌঁছে দেবে মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেমের গল্প।